প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বঙ্গবন্ধু কলেজ রাজশাহীর ই ক্লাসরুমের পক্ষ থেকে তোমাদের আজকের ক্লাসে অভিনন্দন। আজকে তোমাদের সাথে আমার পদার্থবিজ্ঞানের ষষ্ঠ ক্লাস, অর্থাৎ এর আগে তোমাদের সাথে আমার পাঁচটি ক্লাস হয়েছে। আজকে এই ষষ্ঠতম ক্লাস উপস্থাপনায় আছি বরাবরের মতো আমি মোহাম্মদ নজরুল ইসলাম, প্রভাষক পদার্থবিজ্ঞান বঙ্গবন্ধু কলেজ রাজশাহী। গত দিনের ক্লাসে আমি তোমাদের সাথে ভেক্টরের একটি গুণ নিয়ে আলোচনা করেছিলাম, অর্থাৎ সেখানে আমরা ভেক্টরের ডট গুণন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমার তোমাদের সাথে আমি ভেক্টরের ক্রস গুণন নিয়ে আলোচনা করব, অর্থাৎ ভেক্টরের মধ্যে দুই ধরনের গুণ সম্ভব হয়, সেটা ডট গুণন এবং ক্রস গুণন। তাই গতদিন আমরা ডট গুণনটা করেছি, আজকে আমরা আমাদের তোমাদের সাথে ক্রস গুণন বা ভেক্টর গুণন। ভেক্টর গুণন ডট গুণনের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, অর্থাৎ দুইটা ভেক্টরের মান যদি দেওয়া থাকে, মান দেওয়া থাকলে সেখানে একটা ধরনের আমরা করেছিলাম, আবার আরেকটি যদি তাদের যদি ভেক্টর প্রকাশের মাধ্যমে করা থাকে তাহলে সেক্ষেত্রে করেছিলাম। তাই আজকেও ঠিক সেভাবে আমাদের ক্রস গুণনের ক্ষেত্রেও যদি ভেক্টর প্রকাশের মাধ্যমে দেওয়া থাকে সেক্ষেত্রে এক ধরনের হবে, এবং ভেক্টরের মান এবং তাদের মধ্যবর্তী কোণ যদি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের আমাদের কোণটা করে দেওয়া হবে। তো এখন কোন জায়গা কোনটা করব, এখন যদি এ ভেক্টরের মান একটা দেওয়া থাকে, বি ভেক্টরের মান একটা দেওয়া আছে এবং তাদের মধ্যবর্তী কোণ যদি দেওয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রথম গুণটা ব্যবহার করব, অর্থাৎ এবং ভেক্টরের দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা দ্বিতীয়টা ব্যবহার সামথিং আই ক্যাপ সামথিং জে ক্যাপ এগুলো ব্যবহার করবো, তাহলে সেটা করবো। ভেক্টরের যে আরেকটি মান ভেক্টর গুণন, সেটার কারণ হচ্ছে দুইটি ভেক্টর গুণ করলে পরস্পরের আমাদের একটি ভেক্টর রাশি পাওয়া যায়। এই ভেক্টর গুণ করলে দেখো, যেহেতু যখন তুমি দুটো ভেক্টরের গুণন করতেছো, যদি তাদের মধ্যবর্তী মান দেওয়া থাকে, তোমরা একটা জিনিস খেয়াল করো যে গত আমরা ডট গুণনের সময় যেটা দেখেছিলাম যে এ মডুলাস বি মডুলাস কস থিটা, আজকে আমরা সেখানে লিখেছি এ মডুলাস বি মডুলাস এবং সাইন থিটা, অর্থাৎ এখানে তার সঙ্গে আর একটা দিকও আছে যেটা ইটা দ্বারা আমরা প্রকাশ করেছি। তো এ মডুলাস বি মডুলাস সাইন থিটা ইনটু ইটা কার্ভ, যে অর্থাৎ এই ধরনের ক্ষেত্রটা আমরা ঠিক তখনই কাজ করব যখন এ ভেক্টর এবং বি ভেক্টরের মান এবং তাদের মধ্যবর্তী কোণ থিটা এর মান দেওয়া থাকবে, এবং এই ইটা দ্বারা যেহেতু আমাদের ভেক্টর গুণনের মান, অর্থাৎ দুইটি ভেক্টর গুণ করলে আমরা একটা ভেক্টর পাই, সেহেতু অবশ্যই ওই গুণ ক্রস গুণনের যে আমরা মান যে একটা ভেক্টর পাবো সেই ভেক্টরের একটা দিক থাকবে, সেই ভেক্টর ভেক্টরের দিকটাই ইটা দ্বারা প্রকাশ করে দেওয়া হয়েছে, অর্থাৎ ইটা এর দিক হবে এ এবং বি এর লম্ব দিকে একক ভেক্টর, এটার মান অবশ্যই এই লম্ব দিকে একক ভেক্টর থাকবে। এখন এই ভেক্টর মান দেওয়া তার মধ্যবর্তী কোণ দেওয়া থাকবে, যে ধরো যে এ সমান 20 ইউনিট, বি সমান 30 ইউনিট, এবং সাইন যে থিটা, থিটার মান দেওয়া থাকবে একটা 60 40 50, যেটা দেওয়া থাকুক না কেন, সেটা দ্বারা আমরা প্রথম সূত্র দ্বারা কাজ করব এবং সেখানে একটা দিক নির্ণয় করব। এবং দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা যেটা দেখব যে আমাদের যদি আয়ের মান দেওয়া থাকে, জে এর মান দেওয়া থাকে এবং কে এর মান দেওয়া থাকে, অর্থাৎ সামথিং আই ক্যাপ শান্তি জে ক্যাপ শান্তি কে ক্যাপ, সেই ক্ষেত্রে আমরা দ্বিতীয় সূত্রটাকে কাজে লাগাবো, অর্থাৎ যখন লম্ব অভিক্ষেপ জানা থাকবে, অর্থাৎ ভেক্টরের প্রকাশ জানা থাকবে, তখন সেটা আমরা দ্বিতীয় সূত্র দ্বারা কাজে লাগাবো। এখন এই দ্বিতীয় সূত্রটার ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এ ভেক্টর বি ভেক্টর এবং আই জে কে, এটা একটা নির্ণয় পদ্ধতির মাধ্যমে ব্যবহার করব। তো নির্ণয়ের পদ্ধতির ক্ষেত্রে আমরা তোমরা যদি সাধারণ গণিতটা করে থাকো, অর্থাৎ যখন ভেক্টরের লম্ব অভিক্ষেপগুলো দেওয়া থাকবে, অর্থাৎ ভেক্টরের এ আই সামথিং জে সামথিং কে সামথিং, তখন আমরা দ্বিতীয়টার ক্ষেত্রে কাজে লাগাবো, অর্থাৎ এ এক্স এ ওয়াই বি জেড এবং বি ওয়াই বি জেড বি জেড এভাবে দেওয়া থাকবে। তো এটা তোমরা সাধারণ গণিতের ক্ষেত্রে দেখেছো যে নির্ণয়ক, অর্থাৎ তোমরা উচ্চতর গণিতের নির্ণয়ক পদ্ধতিতে যখন তোমরা গুণ করেছো, তখন এটা তোমরা কি দেখেছো যে আই জে এবং কে তিনটি দেওয়া থাকলে সেখানে আমাদের মানটা বের করা সম্ভব হয়।
অর্থাৎ এখানে তোমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আই বরাবর নিচের দিকে আই এর সহগগুলো অর্থাৎ এ এক্স বি এক্স এবং জে এরকম জে এর বরাবর জে এর সহগগুলো অর্থাৎ এ ওয়াই বি ওয়াই এবং কে বরাবর কে এর সহগগুলো এ জেড বি জেড ইত্যাদি আমরা লিখব। তো এটা তোমরা অবশ্যই খেয়াল রাখবে যে এটা কখনো যেন উল্টো পাল্টা না হয়, অর্থাৎ এ জায়গায় আই এর জায়গাতে জে এর মান এবং জে এর জায়গাতে কে এর মান এভাবে যেন না যায়। অবশ্যই যার যেটা মান সেটা অবশ্যই তার বরাবরই লিখতে হবে, অন্যথায় এটার মানটা সঠিকভাবে নির্ণয় করা সম্ভব হবে না এবং ওই অঙ্কটাও হবে না। সেই জন্য তোমরা এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবে যে আয়ের বরাবর আয়ের সহগ, জে এর বরাবর জে এর সহগ এবং কে এর বরাবর কে এর সহগগুলোই তোমরা ব্যবহার করবে। এখন যদি এখন তোমরা দেখো যে ভেক্টরের নির্ণায়ক বের করার অর্থাৎ নির্ণায়ক অঙ্ক করার দুইটা নিয়ম আছে, অর্থাৎ বাম দিকে একটা নিয়ম দেখানো হয়েছে, ডান দিকে একটা নিয়ম দেখানো হয়েছে যেখানে এ ক্রস বি এবং ডান দিকেও এ ক্রস বি দেওয়া আছে। কিন্তু এখানে সামান্য একটু পার্থক্য আছে যেখানে প্রথমটার ক্ষেত্রে প্রথমটা এবং দ্বিতীয়টার ক্ষেত্রে তেমন কোনো পার্থক্য নেই, তবে জে এর সহগের গুণ করার সময় অর্থাৎ জে এর যখন আমরা সহগগুলো গুণ করবো তখন সামান্য কিছু পার্থক্য রয়েছে। অর্থাৎ প্রথমটার ক্ষেত্রে দেখো তিনটা সহগের গুণ করার সময় আমরা প্লাস চিহ্ন ব্যবহার করেছি এবং দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা শুধুমাত্র জে এর সহগগুলো গুণ করার সময় আমরা কিন্তু ঋণাত্মক চিহ্ন ব্যবহার করেছি। অর্থাৎ এখানে লাল চিহ্নগুলো রেখাগুলোকে আমরা যদি বাদ দিয়ে মাঝেগুলোকে গুণ করি অর্থাৎ আই এর যখন গুণ করব তখন আই বরাবর ডান দিকে যে লাল চিহ্নতে করা আছে এ অংশ এবং নিচের দিকে এ অংশটা বাদ দিয়ে এ ওয়াই এ জেড বি ওয়াই বি জেড এ ধরনের গুণ করবো, যে সময় আমরা যে বরাবর নিচের দিকে এবং যে বরাবর উপরের দিকে এই দুটো বাদ দিয়ে আমরা এ বাকি দুটো কলামের মধ্যে গুণ করব। তো প্রথমটার ক্ষেত্রে আমাদের দেখো যে প্রথম কলাম প্রথম রো দুটো বাদ দেওয়ার পরে আমাদের মান থাকতে চেয়ে এ ওয়াই এ জেড এবং বি ওয়াই বি জেড। তো এখানে আই আমরা লেখার পরে দেখো গুণ করতে হয় উপর থেকে নিচের দিকে অর্থাৎ এ ওয়াই বি জেড এবং এ জেড বি জেড বি ওয়াই এভাবে আমাদের গুণ করবো। পরেরটার ক্ষেত্রে প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্ন দিলে আমাদের যেটা হয় সেটা হচ্ছে দ্বিতীয় গুণের ক্ষেত্রে অর্থাৎ জে এর ক্ষেত্রে আমাদের এ এক্স বি এক্স বি জেড না লিখে আমরা যেটা করি সেটা হচ্ছে এ জেড বি এক্স এবং এ জেড বি ওয়াই এটা আমরা লিখে থাকি। এবং তৃতীয়টার ক্ষেত্রে আমাদের ঠিক প্রথমটার মতো অর্থাৎ এ এক্স বি ওয়াই এবং এ ওয়াই বি জেড এটা আমরা লিখি। তৃতীয়টার ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নাই, সমস্যাটা মূলত জে এর সময়ে অর্থাৎ আমরা যখন জেটা অর্থাৎ এ এক্স বি ওয়াই এবং এ ওয়াই বি জেড, যদিও আমরা এখানে যেটা লিখেছি যে এ ওয়াই বি এক্স এ ওয়াই বি এক্স আর বি এক্স এ ওয়াই এর মধ্যে কোনো পার্থক্য নেই, অর্থাৎ প্রথম গুণ এবং দ্বিতীয় গুণের সময় সমস্যা নেই। তোমরা একটু খেয়াল রাখবে যে মাঝেরটা অর্থাৎ জে এর সহগের যখন গুণ করবে তখন তোমরা দেখবে যে জে এর আগে প্লাস চিহ্ন নিয়েছো নাকি মাইনাস চিহ্ন নিয়েছো, যদি প্লাস চিহ্ন নাও তাহলে আমাদের গুণটা একটু উল্টাভাবে হবে অর্থাৎ ড্যান থেকে বাম দিকে গুণটা করতে হবে অর্থাৎ এ জেড বি এক্স এবং বি জেড এ ওয়াই, যেটা আমাদের একটু সতর্কতার সাথে অঙ্কগুলো করলে কোনো সমস্যা হওয়ার কথা নয়। এখানে আমরা তীর চিহ্ন দ্বারা দেখানো হয়েছে যে দ্বিতীয় গুণ অর্থাৎ জে এর সহগের গুণটা দেখানো হবে যে এ জেড এর সাথে বি এক্সটা গুণ হবে, পরের বিয়োগ চিহ্ন দিয়ে বি জেড এ এক্সটা আমরা ব্যবহার করব। ঠিক একইভাবে আমাদের দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো দ্বিতীয় অঙ্কের ক্ষেত্রে অর্থাৎ ডান দিকের অংশের ক্ষেত্রে প্রথমটা অর্থাৎ আয়ের সহগের ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নাই এবং যে কে এর সহগের সাথেও আমাদের কোনো সমস্যা নাই, শুধু একটু প্রবলেমটা সেটা হচ্ছে ওই যে সহগের সময় যেহেতু এখানে আমরা ঋণাত্মক লিখেছি, যদি ঋণাত্মক লিখি তাহলে এখানে আমাদের
সবগুলো একই ভাবে করলে হয়, অর্থাৎ ax এর সাথে bx bz এবং bx এর সাথে az টা গুণ করলে আমাদের কোনো সমস্যা নাই। যদি তোমরা ধনাত্মক চিহ্নটা ব্যবহার করো তাহলে একটু প্রবলেম, খেয়াল রাখতে হবে যে উল্টো দিক থেকে গুণ করতে হবে, আর যদি ঋণাত্মক চিহ্নটা গুণ ব্যবহার করো তাহলে সেই ক্ষেত্রে তোমাদের কোনো সমস্যা নেই। এখন তোমার যেটা ভালো মনে হয়, অর্থাৎ প্রথম নিয়মটা যদি তোমাদের কাছে সহজ মনে হয় তাহলে তোমরা সেটাই ব্যবহার করবে, দ্বিতীয় নিয়মটা যদি তোমাদের কাছে সহজ মনে হয় তাহলে তোমরা সেটাই ব্যবহার করবে, এতে কোনো ধরা বাঁধা নিয়ম নাই। যদিও আমি নিজে প্রেফার করি দ্বিতীয়টা, অর্থাৎ প্লাস মাইনাস প্লাস এই সূত্রটা ব্যবহার করার আমি পক্ষপাতী, এতে ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকে। আর যদি প্লাস 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 অর্থাৎ তিনটার সহগেই যদি প্লাস ব্যবহার করে তাহলে সেক্ষেত্রে আমাদের একটু সতর্ক থাকতে হবে, সতর্ক থাকলে কোনো সমস্যা নাই। সেক্ষেত্রে তোমাদেরকে আমি আবারও বলবো যে তোমাদের যেটা পছন্দ হয়, অর্থাৎ প্রথম নিয়মটা যদি পছন্দ হয় তাহলে প্রথমটাই ব্যবহার করবে, দ্বিতীয়টা যদি তোমাদের ব্যবহার করতে ভালো লাগে, স্বাচ্ছন্দ্যবোধ হয় তাহলে তোমরা দ্বিতীয়টাই ব্যবহার করবে। এখন দেখো আমরা যে ভেক্টর গুণনের ক্ষেত্রে যে দেখলাম যে এ মডুলাস, বি মডুলাস, কস সাইন থিটা, ইটা, যে ইটার দিকটা নির্ণয় করবো আমরা কোন ক্ষেত্রে, এই ক্ষেত্রে একটি ভেক্টর রাশি দুই মান বের করার সময় দিক বের করতে হয়। তো এখানে আমাদের দুইভাবে করা হয় যে এ ক্রস বি এর দিক নির্ণয় একটা, বি ক্রস এ এর দিক নির্ণয় একটা। যদিও তোমরা জেনারেল গণিতে এটা দেখেছো যে এ ক্রস বি এবং বি ক্রস এ এর মধ্যে তেমন কোনো সমস্যা নাই, কিন্তু এখানে যেহেতু ভেক্টর রাশি, ভেক্টর রাশির ক্ষেত্রে এ ক্রস বি এবং বি ক্রস এ দুটোর দিক কিন্তু আলাদা হবে। তো এটা তোমরা খেয়াল রাখবে, যেহেতু আমাদের এখন ভেক্টর চ্যাপ্টারটা পড়তেছি, সেহেতু কোন অক্ষরের পরে কোন অক্ষরটা আছে, অর্থাৎ কোন ওয়ার্ড পর কোন ওয়ার্ডটা আছে সেটা তোমরা খেয়াল রাখবে। যে এ ক্রস বি যদি থাকে তাহলে তোমাদের এ ক্রস বিটাই লিখতে হবে, এবং বি ক্রস এ যদি থাকে তাহলে বি ক্রস এটাই লিখতে হবে, কখনো এটা উল্টা করতে যাবে না। এখন প্রথম ক্ষেত্রে আমরা যেটা দেখতেছি যে এ ক্রস বি, অর্থাৎ এ ক্রস বি তার মানে এ এর সাথে বি এর গুণ করতেছে, তাহলে এ থেকে বি এর দিকে যাচ্ছে। এখন প্রথম ক্ষেত্রে এ হতে দ্বিতীয়টির দিকে, অর্থাৎ এ থেকে বিতে যেতে যদি ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ির কাটার দিকে যেতে হয় তাহলে ক্লকওয়াইজ হলে এর ইটার দিকটা হবে এ এবং বি তলের লম্ব দিকে নিচের দিকে বা অন্তর্মুখী, অর্থাৎ তোমার যে খাতার পৃষ্ঠে বা বইয়ের পৃষ্ঠে বা ট্যাবের বা ল্যাপটপ বা স্মার্টফোন যেটাই বলো না কেন সেটা যে স্ক্রিনে তুমি এটা নিয়ে দেখতেছো সেটার সেটাতে যদি তুমি এ এবং বি অঙ্কন করো তাহলে সে দিয়ে তাদের দিকটা হবে, অর্থাৎ ওই ক্রস গুণনের দিকটা হবে ঠিক ওই খাতাটাকে ফুটা করে যদি তুমি ওই পারে যাও, অর্থাৎ তোমার খাতার পেজটাকে তুমি ফুটা করলে তাহলে সেই ক্ষেত্রে তুমি ভিতরের দিকে যে দিকটা পাবে, অর্থাৎ খাতার পেজটা ঠিক উল্টো দিকে, সেটা যদিও আমাদের এখানে সেটা দেখানো সম্ভব হয় না, যেহেতু আমাদের দ্বিমাত্রিক খাতা পৃষ্ঠা হোক, বইয়ের পৃষ্ঠা হোক বা ল্যাপটপের পৃষ্ঠা হোক বা স্মার্টফোনের স্ক্রিন হোক সেটা অবশ্যই দ্বিমাত্রিক। তো দ্বিমাত্রিক জিনিসে যখন আমরা থ্রি ডাইমেনশন অর্থাৎ ত্রিমাত্রিক জিনিস দেখাই তখন সেটা আমাদের সঠিকভাবে দেখানো সম্ভব হয় না, সেই কারণে আমরা এটাকে এর দিকটাকে আমরা যেটা করে থাকি সেটা নিচের দিকে আমরা এটা করে থাকি, নিচের দিকে যেটা আমরা ইটা এর দিকটা দেখাচ্ছি অর্থাৎ নিচের দিকে। কিন্তু এটা বাস্তবিক পক্ষে নিচের দিকে নয়, এটা হচ্ছে কি ওই খাতার পৃষ্ঠা বা বইয়ের পৃষ্ঠা বা ল্যাপটপের স্ক্রিন সেটাকে ফুটো করে অর্থাৎ ড্রিল মেশিন দিয়ে ফুটো করে যদি তুমি ওপারে যেতে পারো তাহলে সেই দিকটাই হচ্ছে এই ক্রস গুণনের দিক, অর্থাৎ সেটাকে আমরা নিচের দিকে বা অন্তর্মুখী বলতে পারি। এবং দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা যেটা দেখছি যে দ্বিতীয়টার ক্ষেত্রে বি ক্রস এ দিকটা হবে, অর্থাৎ এটার ক্ষেত্রে দেখো যে বি থেকে এ যেতে হচ্ছে, অর্থাৎ ঘড়ি কাটার ঠিক বিপরীত দিকে, ঘড়ি কাটার বিপরীত দিকে যদি যেতে হয় তাহলে সেটাকে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ বলি, অর্থাৎ সেই ক্ষেত্রে এ এবং বি এর তল বরাবর যে ক্রস গুণনটা হলো সেই ক্রস গুণনের দিকটা হবে উপরের দিকে বা বহির্মুখী, অর্থাৎ এখানে উপরের দিকে বলতে উপরের দিকে নয়, সেটা হচ্ছে ওই স্ক্রিন থেকে বা ওই বইয়ের পৃষ্ঠা থেকে যদি সরাসরি তোমার বরাবর একটা গুলি করা হয় অর্থাৎ একটা কোনো কিছু ছুঁড়ে মারা হয় তাহলে সেই যে দিক অর্থাৎ ওইখান থেকে আমার দিকে এদিকে এইটা হচ্ছে আমাদের এদিকটা, যদিও আমার যেহেতু আমাদের খাতার পৃষ্ঠা বা বইয়ের পৃষ্ঠা বা ল্যাপটপের স্ক্রিন সেটা আমাদের দ্বিমাত্রিক জায়গাতে সেটা দেখানো সম্ভব হয় না বলে আমরা উপরের দিকে দেখাই,
এখন এই সমস্যা সংক্রান্ত আমরা দুটো অঙ্ক করে আমাদের আজকে ক্লাসটা শেষ করব। এখানে দুটি অঙ্ক দেখো, দুটি ভেক্টরে দেখো, প্রথমটাতে বলা হয়েছে একটা মডুলাস এ ভেক্টরের মান দেওয়া আছে 30 ইউনিটস, বি ভেক্টরের মান দেওয়া আছে 20 ইউনিটস এবং তাদের মধ্যবর্তী কোণ দেওয়া আছে 60 ডিগ্রি। তাহলে এ ক্রস বি এর মডুলাস কত হবে? এবং দ্বিতীয়টার ক্ষেত্রে আমাদের যেটা দেওয়া আছে এ ভেক্টরে একটা মান দেওয়া আছে 30 আই ক্যাপ মাইনাস 100 কে ক্যাপ, এবং বি ভেক্টরের মান দেওয়া আছে 3i 4j প্লাস মাইনাস 10 কে। এখানে এ ক্রস বি এর মান নির্ণয় করতে হবে। তো প্রথমটার ক্ষেত্রে আমরা যেটা দেখি যে আমাদের ক্রস গুণনের যে দুটো সূত্র দেখছিলাম, যে প্রথম সূত্রটা ছিল যে এ বি সাইন থিটা, তাই না, এ বি সাইন থিটা। তো যেহেতু এখানে মডুলাস অর্থাৎ মান দেওয়া আছে, সেহেতু এখানে আমাদের ইটা বেড়া ব্যবহার করার প্রয়োজন নেই, সেহেতু আমাদের খুব তোমরা খুব সহজে এই মানটা বের করতে পারো। এবং যেটা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এই দুটো মান বের করে 519.62 হয়েছে। স্বাভাবিকভাবে যদি ওই ভেক্টরের মান দেওয়া থাকে অর্থাৎ ইউনিট দেওয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে তোমাদের কখনোই দিক নির্ণয় করতে বলে না এবং এটা বলবেও না কখনো, সেই কারণে এখানে দিক নির্ণয় করা তেমন কোনো প্রয়োজন নেই। কিন্তু দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা যেটা দেখবো, যে দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো যে এর একটা মান দেওয়া ছিল, যে এর একটা মান দেওয়া ছিল, কে এর একটা মান দেওয়া ছিল, এটাকে দ্বিতীয় সূত্রটা আমরা কাজে লাগবো অর্থাৎ নির্ণয়কের সূত্র অনুযায়ী। তো এখানে আই জে কে এর সহগুলো অর্থাৎ আয়ের প্রথমটা আয়ের সহক 30, যে এর সহক ওখানে দেওয়া নাই, যদি কোনো সহকটা দেওয়া না থাকে তাহলে সেটার ক্ষেত্রে আমরা জিরো লিখবো। এবং পরবর্তীতে কে এর মার সহক একটা দেওয়া আছে 100, কিন্তু এখানে তোমরা একটা খেয়াল রাখবে যদি কোনো সহকের আগে ঋণাত্মক চিহ্ন থাকে সেই ঋণাত্মক চিহ্ন বরাবর তোমরা সেটা লিখবে। তো এখানে আমরা দ্বিতীয় সূত্রটাকে কাজে লাগাইছিলাম অর্থাৎ লাগাইছি অর্থাৎ প্লাস মাইনাস প্লাস, যেটা আমি বললাম যে আমি সেটা এই গুণটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, সেই কারণে আমি এইটা ব্যবহার করেছি অর্থাৎ ঋণাত্মকটা ব্যবহার করেছি। যেটাতে করলে আমাদের যে সমস্যাটা হয় না সেটা হচ্ছে গুণের ক্ষেত্রে আমাদের উল্টাপাল্টা হওয়ার সম্ভাবনা থাকে না, সেই কারণে আমি এটা ব্যবহার করছি। যদি তোমরা ওটা ব্যবহার করতে চাও সেই ক্ষেত্রে শুধুমাত্র ওই জে এর ওই জায়গাতে চেঞ্জ হবে, অর্থাৎ এখানে 30 × -10 -3 × -100 লিখছি, সেটা একটু চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ এখান থেকে আমরা মান পেয়েছি 400i -0k প্লাস 120k। এখানে যেহেতু জে এর মানটা জিরো দেওয়া আছে সেহেতু এটা আমাদের না লিখলেও চলে, এটা দরকার নাই। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই রাখলাম। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো, এবং আমার পরবর্তী ক্লাস দেখার আশা ব্যক্ত করে এই পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ।